আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, থিওরি অফ কম্পিটিশনের এই ধারাবাহিক লেকচারগুলোতে আমি আলোচনা করছি ডিজাইন ডিএফএ হুইচ অ্যাকসেপ্টস স্ট্রিং, স্টার্ট উইথ সাস কাইন্ড অফ সাব স্ট্রিং, আর ইনস উইথ সাস কাইন্ড অফ সাব স্ট্রিং, আর কনসিস্ট সাস কাইন্ড অফ সাব স্ট্রিং, কিংবা বোথ স্টার্ট অ্যান্ড ইন্ট উইথ 01 এ, কিংবা শুরু হয় একটা দিয়ে শেষ হয় অন্য একটা সাব স্ট্রিং দিয়ে, এই ধরনের স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করবে সেই ধরনের ডিএফএ আমি ডিজাইন করছি এবং সি প্লাস প্লাস এবং জেএফএলএপ দিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। তো আজকের ধারাবাহিকতায় আমরা এসেছি 110 দিয়ে যদি শেষ হয় তাহলে সেই স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে এই ধরনের ডিএফএ ডিজাইন। তাহলে আমার প্রশ্নটা হলো, আজকে চলুন শুরু করে দিই, তাহলে আমাদের প্রশ্নটা হলো ডিএফএ, আশা করি দেখতে পাচ্ছেন, ডিএফএ অফ স্ট্রিং, ডিএফএ অফ স্ট্রিং ইনস উইথ ইনস উইথ 110, 110 দ্বারা শেষ হয় সেই ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে সেই আমরা ডিএফএ ডিজাইন করবো এবং সি প্লাস প্লাস ও জেএফএলএপে ইমপ্লিমেন্ট করবো। তো চলুন শুরু করি। 110 আমি বারবার প্রত্যেকটা টিউটোরিয়ালে বলছি যে যখন ইনস উইথ বলবে তখন আগে ট্রানজিশন টেবিলটা অঙ্কন করা সহজ, তারপরে ট্রানজিশন ডায়াগ্রাম, কিন্তু শুধুমাত্র স্টার্টস উইথের ক্ষেত্রে আগে ট্রানজিশন ডায়াগ্রাম তারপর টেবিল, ঠিক আছে? নতুবা ইনস উইথ কিংবা সাব স্ট্রিং কনসিস্টের ক্ষেত্রে হলো আমরা আগে ট্রানজিশন টেবিলটা আঁকি। তো আমি এখানে আগে ট্রানজিশন টেবিলটা এঁকে নিচ্ছি, আপনাকে দেখাচ্ছি। তাহলে এখানে ট্রানজিশন টেবিল আঁকছি। এখন কতটা স্টেট লাগবে? মিনিমাম যে অ্যাকসেপ্টিং স্ট্রেংথ স্ট্রিং কত? 110 থাকলেই, শুধু যদি কিছু না থাকে সামনে, শুধু 110 থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট করবে। তো এখানে আমাদের কয়টা লেন্থ কত? 3। তো লেন্থের চেয়ে একটা বেশি স্টেট লাগে, ওকে? মিনিমাম অ্যাকসেপ্টিং স্ট্রিং এর সাথে একটা বেশি স্টেট লাগে, সেটা হলো 3 আর 4, কিন্তু স্টার্ট উইথগুলোর ক্ষেত্রে একটা আরেকটা স্টেট লাগবে, সেটা হলো ডেড স্টেট। সেজন্য আমাদের আরও একটা অর্থাৎ 4টার জায়গায় 5টা লাগতো যদি স্টার্ট উইথ 110 এরকম হতো, ওকে? তাহলে এখানে আমার স্টেট হলো 4টা, একটা আমি ধরে নিচ্ছি Q0, Q1, Q2 এবং Q3। এই যে আমার 4টা স্টেট, Q0 থেকে শুরু করছি তাই Q3, Q1 থেকে শুরু করলে Q4, আর এখানে অ্যালফাবেটগুলো হলো 10, এখানে অ্যালফাবেটগুলো দিতে হবে। এটা হলো স্টার্টিং স্টেট, এভাবে করে দিতে হবে, আর এটা হলো শেষেরটা হবে আমার হলো অ্যাকসেপ্টেড স্টেট। তো এইখানে আপনাদেরকে একটা কাজ আমি করতে হবে, সেটা বোঝাই দিচ্ছি। সেটা হলো এখানে প্রথমে এপসাইলন দেবেন, অর্থাৎ কোনো কিছু থেকে Q0 যেতে এপসাইলন লাগবে, তারপর এখানে দেবেন 1, তারপর এখানে দেবেন 1 1, এখানে দেবেন হলো 110। এই যে মানে আমি Q3 আসলে 110 পেয়ে যাব। আচ্ছা, তারপরে এই ঘরগুলোতে কীভাবে পূরণ করবেন? এই ঘরগুলো যারা পূরণ করতে পারবেন, তারা যারা কিছুটা এই অটোমেশন পড়তেছেন তারা বুঝতে পারবেন, পূরণ করতে পারলে ডায়াগ্রামটা আঁকা অনেক সহজ, ঠিক আছে? তো আমরা এটা কীভাবে পূরণ করব? এই এপসাইলন দিয়ে আমি অনেক রুলস নিয়ম দেখেছি বা ইউটিউব টিউটিউব ঘাটাঘাটি করে, এই নিয়মটা সর্বজনীন হয়েছে, যাতে করে এই নিয়মটা দিয়ে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? লজিক রয়েছে। আগে ডায়াগ্রাম আঁকবেন, তখন এ থেকে এটাতে যাবো না এটা থেকে যাবো কনফিউশন, এখানে অঙ্ক করে বের করবেন, তাতে করে যে কোনোটাতে কীভাবে যাবেন এখানে অঙ্কই বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখন এপসাইলন দিয়েও আপনার 1কে গুণ করেন, এপসাইলন 1। এখন এপসাইলন 1 কি এখানে আছে? না, তাহলে এপসাইলন কাটেন। 1 আছে, হ্যাঁ 1 আছে। 1 কোথায় আছে? Q1-এ। তাহলে তার মানে এখানে আমার 1-এর জন্য Q0 যাবে হলো Q1-এ। দেখেন বুঝেন কি না, আরও একবার অন্যটা করছি তাহলে বুঝবেন। দেখেন এপসাইলন দিয়ে 0কে গুণ দেন, এপসাইলন 0। এখন এপসাইলন 0 কি এখানে আছে? না, এপসাইলন কাটেন। 0 আছে? না, যদি না থাকে তাহলে সেটা ইনিশিয়াল স্টেটে চলে যাবে, এটা হলো Q0-এ চলে গেল। Q0-এ আছে, Q0-এ থেকে গেল। আচ্ছা, তারপরে হলো 1 দিয়ে এটা এবার আমার প্রথম রোর কাজ শেষ, এবার দ্বিতীয় রোতে এসেছি Q0-এর রোতে। Q0-এর জন্য, Q1-এর জন্য Q1 থেকে 1 আর 1 এদুটো গুণ করতে হবে। করে দেখেন 1-1 এখানে আছে, হ্যাঁ আছে। কোথায়? Q2-তে আছে, তাহলে এখানে আমার Q2-তে চলে যাবে, ঠিক আছে? যেখানে গিয়ে পাবো এই পাশে খুঁজে দেখবো, যেখানে গিয়ে পাবো সেটাতে চলে যাবে। তারপরে হলো এটার কাজ শেষ, তারপর হলো 110, এখানে 110 আছে, আছে, তার মানে হলো Q1 0-র জন্য যাবে, চলে হলো আপনার, ও সরি, 110 আমি তৃতীয় চলে এ দেখেছি কেন, 10 হবে, 10 এখানে আছে না, 10 নাই, তাহলে 1 কেটে দিয়ে 0 0 আছে, 0 নাই, তাহলে আমার এটা Q0-তে চলে যাবে, ঠিক আছে? তারপর এখানে দেখেন এই যে 1 1 1 1 1, এইটা দিয়ে এটাকে পাশেরটাকে গুণ করতে হবে। আমার কথা বলে দিতে পারছি? এখানে এই যে পাশের এর রোর এলিমেন্ট সংখ্যাটা দিয়ে একে গুণ করতে হবে। 1 1, 3টা 1, 3টা 1 এখানে আছে, না, একটা কেটে দিয়ে 2টা 1 আছে, আছে, তার মানে হলো আমার একটা 1-এর জন্য এখানে যদি 1 পাই সেটা ওই Q2-তেই থেকে যাবে, ঠিক আছে? তারপরে হলো 110, 110 আছে, এই যে এখানে আছে, Q3-তে চলে যাবে। তারপরে হলো এবার 110 তার সাথে এই 1, এটা এখানে আছে না, এটা কাটি, 101 আছে না, এটা এখানে কেটে দিই। তারপরে হলো আমার
জিরো ওয়ান আছে না, জিরো কেটে দিয়ে ওয়ান আছে, আছে তার মানে হলো কি ওয়ানে চলে যাবে। তারপর হলো শেষে আরেকটা হলো আমার, এখন হলো কত, ওয়ান ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান জিরো এখানে আছে এই পাশে, এই পাশে দেখতে হবে না, ওয়ান ওয়ান জিরো নাই তাহলে এটা কেটে দিই, ওয়ান জিরো জিরো আছে সেটাও নেই, এটা কেটে দিয়ে জিরো জিরো আছে সেটাও নেই, একটাও নেই, তার মানে আমার কিউ নটে চলে যাবে। তাহলে এইটা হলো ট্রানজিশন টেবিল। এখন আমি ডায়াগ্রামটা আঁকবো, এখানে একটু জায়গার সংকট হয়ে গেল। আচ্ছা হোক, তাহলে আমার ইনিশিয়াল স্টেট কোনটা, কিউ নট, তারপরে আমি এখানে যদি ওয়ান পাই কোথায় চলে যাব, কিউ ওয়ান, তারপরে আরেকটা ওয়ান পেলে কোথায় চলে যাব, কিউ টু, তারপর আরেকটা জিরো পেলে কোথায় চলে যাব, কিউ থ্রি, এটা হবে ফাইনাল স্টেট। ওকে আচ্ছা দেখেন, এটা হলো আমার স্টার্ট স্টেট, এটাকে আমি এরকম স্টার্টের অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। তো এখন প্রত্যেকটা স্টেটের জন্য দুটো করে আমাদের যে ইনপুট, দুটো করেই ট্রানজিশন খুঁজতে হবে। এখানে আমাদের ওয়ানের জন্য একটা ট্রানজিশন পেয়েছি, এখন জিরোর জন্য কি হবে সেটা খুঁজতে হবে। আগে এটা করলে খুঁজে বের করতে হতো মাথা খাটিয়ে, কিন্তু আমি এখানে অঙ্ক করে রেখেছি, দেখেন টেবিল থেকে খুব বসান সহজ, ওয়ানের জন্য কিউ ওয়ানে কিন্তু জিরোর জন্য কিউ নটে, অর্থাৎ এখানে জিরো পেলে এখানেই থেকে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল, এর দুটো ইনপুটের কাজ শেষ। এবার এখানে আসি, এটা একটা ইনপুট হলো কি, ওয়ান ওয়ানের জন্য ট্রানজিশন কিউ ওয়ান থেকে কিউ টুতে, কিন্তু আর জিরোর জন্য আবার ফিরে যাবে কোথায়, কিউ ওয়ানে। ওকে, তারপর কিউ টু থেকে ওয়ানের জন্য কোথায় যাবে, কিউ টুতেই থাকবে, আর হলো জিরোর জন্য কিউ থ্রিতে চলে যাবে, গেছে। তারপর কিউ থ্রি ওয়ানের জন্য কিউ ওয়ানে চলে যাবে, ওয়ানের জন্য কিউ কিউ ওয়ানে চলে যাবে, এবং জিরোর জন্য কিউ নটে চলে যাবে, জিরোর জন্য কিউ নটে চলে যাবে। এই হলো আমার ট্রানজিশন ডায়াগ্রাম, এই হলো ট্রানজিশন টেবিল, এই হলো ট্রানজিশন ডায়াগ্রাম, আর আমি এই যে ক্যালকুলেশন করে এটা বের করলাম। তো এই ট্রানজিশন টেবিল আর ডায়াগ্রাম জানলে আপনারা এখন সি প্লাস প্লাসে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি সি প্লাস প্লাসের ইমপ্লিমেন্ট ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দিব, আপনাদের পছন্দ হলে আপনারা গিয়ে দেখে নেবেন। যদি আমার কথা এখানে পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই বিশ্বাস করে সেই টিউটোরিয়ালে দেখতে যাবেন, যে কীভাবে টেবিলটা আঁকলাম, কীভাবে ডায়াগ্রামটা আঁকলাম। আর কিছু জিনিস বলে দেয়, এটা ডিএফ এ মূলত কি, ডিএফ এ রিপ্রেজেন্ট করতে আমাদের ম্যাথমেটিক্যাল পাঁচটা টাপল লাগে, সেটা হলো একটা কিউ, একটা হলো সিগমা, একটা হলো ডেল্টা, একটা হলো কিউ নট, আর একটা হলো এফ। এগুলো যদি আমরা একটা স্ট্রিং এর জন্য জানি তাহলে আমরা সেটা কি কি করতে পারবো, সেটা ডিএফ ডিএফ এ আমরা বেরে করতে পারবো। এখানে কিউ নট নাম্বার অফ স্টেট কয়টা, এখানে তিনটা চারটা, আর সিগমাকে কয়টা, সামেশন কয়টা, ওয়ান জিরো, নাম মানে আলফাবেট কতটা আছে, ট্রানজিশন তো আমি আঁকলাম এখানে, আর কিউ ওয়ান কত, কিউ ওয়ান মানে কিউ ওয়ান এখানে কারণ স্টার্ট স্টেট, আর হলো ফাইনাল স্টেট কোনটা, কিউ থ্রি। এই তো সবই বের করে ফেললাম, এই পাঁচটা টাপলের মান জানলে ডিএফ এর ডিজাইন করা যায় আর কি। তো ধন্যবাদ, এরপরের টিউটোরিয়ালে আমরা দেখবো ইনসুইথ অন্য কোনো সাবস্ট্রিং। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।